আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যাচ্ছি আমরা একটি অনুষ্ঠানে, তো সেই অনুষ্ঠানটি ছোট আকারে হবে। সেই অনুষ্ঠানটি হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের। তো চলুন যাই, কোথায় যাই কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সামনের দিকে আগাই। এখন যখন সময় বেলা 12:10, তখন আমরা আমাদের মহল্লা থেকে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো চলুন যাই, মেন রুটে উঠে কথা হবে। তো বন্ধুরা, চলে আসলাম আরিচা হাইওয়ে মহাসড়কে। তো রাস্তার কাজ চলছে, 224 ওই পাশের 4-8 লাইনের রাস্তা, অনেক সুন্দর রাস্তা। সাভারের রাস্তার উন্নয়ন হয়েছে। তো আমরা যেতে যেতে আপনাদেরকে একটি মিউজিক শোনাই, তারপরে কোথায় কী করি দেখা হবে। এখন যখন বাজে 12:20, তখন আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেন গেটের সামনে। তো আমার মনে হচ্ছে আমার বাইকটার চাকার ভিতর হাওয়া একটু কম, কারণ এই বিটগুলিতে ওঠার সময় কেমন জানি আনইজি ফিল মনে হচ্ছে। তো একটু চেক করে দেখি নিই যে আমার বাইকের চাকার হাওয়ার প্রেশার কেমন আছে। তো একটু থামাই, থামানোর পরে তারপরে একটু চেক দিই। চেক দেওয়ার পরে দেন আবার যাই, একটু দেখি কী অবস্থা। নামো, ওকে। তো চাকার প্রেশার তো ঠিকই আছে পিছনেরটা, সামনেরটার কী অবস্থা? হ্যাঁ, একটা ফোন দাও, ফোন দাও, ওদেরকে একটা ফোন দাও, আমি সামনে চাকার প্রেশার দেখি। সামনে চাকার প্রেশার হালকা কম আছে, এটা একটু পাম দিতে হবে। তার হাওয়াটা একটু কমে গেছে, তো যাই হোক এটা ঠিক আছে। বন্ধুরা, চলে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে। পরে বলবো, সাথে থাকুন, দেখতে থাকুন। সাথে আছে আমাদের ইয়ামাহা ফেজার ভার্সন 2। তো চলুন যাই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন চাকার হাওয়াগুলো দিয়ে নিলাম, কারণ কখন কি হয় বলা যায় না, এর জন্য প্রেশারগুলো চেক করিয়ে সামনে চাকার হাওয়া এবং পিছনে চাকার হাওয়াটা দিয়ে নিলাম। তো এখন একটা নিরাপদ অবস্থানে এখন যেতে পারবো, আর নিজের মনেও একটা শান্তি হবে। তো চলুন যাই। তো বন্ধুরা, ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে, হঠাৎ ছোট ভাই গতকালকে ফোন দিল যে ভাই এক জায়গায় যেতে হবে, কোথায় যেতে হবে। তো একটা মেয়ে দেখছে, তো মেয়ে দেখার পরে নাকি এখন আজকে সেখানে মানে কথাবার্তা এবং বিয়ে, প্রায় বিয়ে হইতেও পারে নাও হইতে পারে। তো এটা মানিকগঞ্জে নয়াডিঙ্গি। তো
তো সেইখানে যাব এখন, তো সেই বিয়ের অনুষ্ঠানে আপনাদেরকেও দেখাবো কি হয় না হয়। তো বিয়েটা আসলে হঠাৎ করেই হইতেছে, তো মূলত যেখানে যাচ্ছি আমরা বরযাত্রী হিসাবেই যাচ্ছি। তো বরযাত্রী হিসাবে আজকে প্রায় আমরা যাচ্ছি 15 থেকে 16 জন লোক। তো এর মধ্যে আমরা দুইজন বাইক দিয়ে যাচ্ছি, আর একটা প্রাইভেট কার আর একটা হাইস গাড়ি। তো এই আমাদের আজকে যানবাহন, এই বাহনে করে আমরা যাব আজকে নয়াডিঙ্গি। তো চলুন যাই। আর রাস্তাটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন, আর এদিকটায় রাস্তাটায় কাজ হচ্ছে, এক সাইডে এখনও কাজ বাকি আছে। তো যাই হোক, অনেক প্রশস্ত রাস্তা এবং খুব সুন্দর রাস্তা, খুব ভালো লাগতেছে। বেশ কিছুদিন পরে আসলাম এই রাস্তা দিয়ে। তো বন্ধুরা, চলে আসলাম নয়ের হাটের এই দিকে। রাস্তাটার গতবার যখন আসছিলাম তখন এরকম পাকা হয়নি, তখন কার্পেটিং করা হয়নি, তখন এক সাইড ছিল। তো পুরো রাস্তাটা এখন ঢালাই পাকা হয়েছে, এখন অনেক ভালো লাগতেছে। মাঝখান দিয়ে ডিভাইডার দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। তো অনেক সুন্দর রাস্তা, চলুন যেতে যেতে রাস্তা দেখতে দেখতে আমরা যাই নয়াডিঙ্গি। তো নয়াডিঙ্গিতে আজকে যে যাব তার আপনাদের বললাম, আজকে হচ্ছে আমার ফুফাতো ভাই, সরি আমার চাচাতো ভাই, আমার চাচাতো ভাই আসলাম, ওর আজকে বিয়ে। তো বিয়ে বরযাত্রীতে যাচ্ছি, তো দেখতে থাকুন, সাথে থাকুন, সব কিছু দেখাবো। বন্ধুরা, বেশ প্রায় 20 কিলোমিটার পরে আবার একটু আমরা এখানে রেস্ট নিচ্ছি। আমাদের আরও গাড়ি আছে পিছনে তাদের জন্য, তো তারা আসুক, তারপর আবার সামনের দিকে যাব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম গ্রামের সেই মিঠো পথে। তো মেন রুটের থেকে এখন আমরা গ্রামের যে রাস্তাটা আছে, বারুইপাড়া থেকে পায়ে বিনাডিঙ্গি গ্রামের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি সোজা আমাদের সেই গন্তব্যে। তো রাস্তা এবং গ্রাম খুবই সুন্দর, এত সুন্দর গ্রাম বলার বাইরে। তো যতই দেখছি খুব ভালো লাগছে। তো আমার চাচাতো ভাই খুব লাকি, কারণ ও যে এখানে বিয়ে করছে, যাওয়ার সময় এবং আসার সময় খুব সুন্দর রাস্তা এবং পরিবেশ দেখবে। তো এই রাস্তাও কাজ চলতেছে, এখানে একটা সোজা ব্রিজ আছে। তো ব্রিজ না হওয়া পর্যন্ত আমাদের এই দিক দিয়েই যেতে হবে, সমস্যা নাই। এটাও মোটামুটি খারাপ রাস্তা না, ভালোই। তো এখন আবার পাকা রাস্তা, এখন খুব সুন্দর রাস্তা, বাইক চালাতে খুবই ভালো লাগতেছে, কারণ খুবই সুন্দর এবং স্মুথ রাস্তা। এই যে আমাদের হাইস গাড়ি চলে আসছে, তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, বেশি দূর নাই আমাদের। আর 2-1 মিনিটের ভিতরেই মনে হয় আমরা পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যে। আমি তো এখনও এখানে আসি নাই, এই প্রথম এই রাস্তায় আর এই এলাকায়। তো এইভাবে রাস্তা দিয়ে আবার ভাঙা, হ্যাঁ, তো এইভাবে আমি চিনি না, এর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি। পিছনে যারা আছে ওনারাও আসুক, দেখা যায় যে ভুলে আমি যদি বেশি দূরে চলে যাই তাহলে সমস্যা। তো আমরা চলে আসলাম এই সেই বাড়ি, হ্যাঁ এটাই বাড়ি। তো বন্ধুরা, চলে আসছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির ওই রকম অনুষ্ঠান অ্যাকচুয়ালি না, ছোট করে একটি অনুষ্ঠান। সেই ছোট অনুষ্ঠানের মধ্যে আমরা কয়েকজন আসছি, এসে আপাতত একটু কাবিন করানোর ব্যবস্থা এরকম, অথবা বিয়েও করাতে পারে। বিয়ে পড়ানোর পরে, তো ঈদের পরে বড় করে যখন অনুষ্ঠান করা হবে তখন আর কি
তুলে নেওয়া হবে মেয়েকে। তো তো বন্ধুরা, ভিডিওটি দুই পর্বে বিভক্ত করি আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করি, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।